ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা পড়ব আমাদের ইংলিশ ফর টুডে বইটির লেসন 8, যার নাম হচ্ছে গ্রসারি শপিং। গ্রসারি শপিং বা বাজার সদাই নিয়ে আমাদের আজকের লেসনটি। দেখো, এখানে ইমরান এবং তার মায়ের মধ্যে একটা ছোট্ট কথোপকথন বা কনভারসেশন রয়েছে, আমরা আজকে সেই কনভারসেশনটি পড়ব। চলো শুরু করা যাক। ইমরান বলছে, মম, হোয়াট ডু আই নিড টু বাই, অর্থাৎ ইমরান বলছে, মা, আমার কী কী কিনতে হবে। নিড মানে হচ্ছে গিয়ে দরকার এবং বাই মানে হচ্ছে কেনা, অর্থাৎ আমাদের কী কী কেনা দরকার। মম বলছে, ওয়েল, সি ইফ উই হ্যাভ এনাফ পটেটোস। মা বলছে, আচ্ছা দেখো তো আমাদের কাছে কি পর্যাপ্ত আলু আছে। ইমরান বলল, উই হ্যাভ সাম পটেটোস বাট আই ডোন্ট থিঙ্ক ইটস এনাফ। ইমরান বলছে, আমাদের কিছু আলু আছে কিন্তু আমার মনে হয় না যে এটা পর্যাপ্ত। এনাফ মানে হচ্ছে পর্যাপ্ত। মম সেজ, দেন গেট হাফ কেজিস অফ পটেটোস, হাউ অ্যাবাউট টমেটোস। মা বলছে, তাহলে তুমি আধা কেজি পটেটোস বা আলু নিয়ে আসো, আর দেখো তো টমেটোর কী অবস্থা, টমেটো আছে। ইমরান বলল, আই ডোন্ট সি এনি টমেটোস। ইমরান বলছে, মা, আমি তো কোনো টমেটো দেখতে পাচ্ছি না। তখন মা বলল, আর দেয়ার এনি ভেজিটেবলস। মা বলছে, দেখো তো এখানে কোনো সবজি আছে কিনা, শাকসবজি আছে কিনা। ভেজিটেবলস মানে হচ্ছে শাকসবজি। ইমরান বলল, ইয়াস, দেয়ার আর সাম বিনস, ক্যারেটস, কিউকাম্বার্স অ্যান্ড এগ প্ল্যান্টস, অর্থাৎ হ্যাঁ, এখানে কিছু বিন মানে হচ্ছে শিম, ক্যারেটস মানে হচ্ছে গে গাজর, কিউকাম্বার মানে শসা, এবং এগ প্ল্যান্টস মানে হচ্ছে বেগুন, অর্থাৎ এখানে কিছু শিম, গাজর, শসা এবং বেগুন আছে। দ্যাটস অল। এই মম সেজ, ওয়েল, আই উইল নিড 1 kg অফ টমেটোস, আচ্ছা আমার দরকার 1 kg টমেটো, 1/2 kg অফ বিনস, আধা কেজি শিম, অ্যান্ড 2 কলিফ্লাওয়ার্স, কলিফ্লাওয়ার মানে হচ্ছে ফুলকপি, এবং 2 ফুলকপি লাগবে আমার। মম বলল, আর দেয়ার এনি এগস ডিয়ার, তুমি দেখো তো একটু ইমরান, কোনো ডিম আছে কিনা ঘরে। তখন ইমরান বলল, দেয়ার আর অনলি 3 eggs, অর্থাৎ মাত্র 3 ডিম আছে মা। মেবি আই উইল বাই আ ডজন মোর, অর্থাৎ আমি তাহলে কি আরও 1 ডজন ডিম নিয়ে আসবো। 1 ডজনে কয়টা ডিম থাকে, 1 ডজনে 12 ডিম থাকে। তখন মা বলল, ও ইয়াস, গেট সাম সুগার অ্যান্ড মিল্ক অ্যান্ড 1 লিটার অফ অয়েল টু। তখন মা বলছে, হ্যাঁ আচ্ছা, তুমি আরেকটা কাজ করো, তুমি কিছু চিনি নিয়ে এসো, দুধ নিয়ে এসো, এবং 1 লিটার তেলও নিয়ে এসো। তখন ইমরান বলছে, ওকে, 1 লিটার অফ মিল্ক অ্যান্ড 1 kg অফ সুগার। তখন ইমরান বলল, আচ্ছা ঠিক আছে, 1 লিটার দুধ এবং 1 kg চিনি। তখন মা বলছে, ওয়ান মোর থিং ডিয়ার, ইউ আর ফরগেটিং ইউর লিস্ট। তখন মা বলছে, আরেকটা জিনিস বাবা, তুমি তোমার তালিকাটা ভুলে যাচ্ছ। ফরগেটিং মানে ভুলে যাওয়া, লিস্ট মানে হচ্ছে তালিকা। হিয়ার ইট ইজ, অর্থাৎ বাজারের যে তালিকাটি ছিল সেই তালিকাটি নেওয়ার কথা ইমরান ভুলে যাচ্ছিল। তখন ইমরান বলল, ও থ্যাংকস মম, মাকে সে ধন্যবাদ দিল, ধন্যবাদ মা। বন্ধুরা, আমরা যে কনভারসেশন বা ডায়ালগটা এখন পড়লাম, সেটার পুরো অনুবাদটি দেখো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। তোমরা যারা স্মার্টবুকটি আর একটু বিস্তারিত পড়তে চাও, তারা সবাই এই অনুবাদটি থেকে স্মার্টবুকটি দেখে আসতে পারো। এখন আমরা একটা ছোট্ট এক্সারসাইজ করব। হু উইল কুক ডিনার, রাতের খাবার কে রান্না করবে। সঠিক উত্তর হচ্ছে ইমরানস মাদার, অর্থাৎ ইমরানের মা রাতের খাবারটা রান্না করবে। দেখো, দ্য ওয়ার্ড কনভারসেশন মিনস, অর্থাৎ কথোপকথন মানে হচ্ছে ডায়ালগ, এক্সচেঞ্জ, টক না গসিপ। ডায়ালগ মানে হচ্ছে যে কোনো দুজন মানুষের মধ্যে কথোপকথন, এক্সচেঞ্জ মানে হচ্ছে গিয়ে বিনিময়, টক মানে কথা বলা, গসিপ মানে গল্পগুজব করা। দেখো, কনভারসেশন মানে হচ্ছে তাহলে ডায়ালগ, অর্থাৎ যে কোনো দুটি মানুষের মধ্যে। ভুল হলো আমাদের উত্তরটা, হ্যাঁ কনভারসেশন মানে হচ্ছে গিয়ে, তাহলে আমরা এটা আরেকবার করি, কনভারসেশন মানে হচ্ছে গিয়ে কথোপকথন, যেটাকে ইংলিশে বলা যায় টক। আচ্ছা, আমাদের উত্তরটি সঠিক হয়েছে। বন্ধুরা, এখানে দেখো তোমাদের জন্য একটা রিঅ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে, রিঅ্যারেঞ্জমেন্টই তোমরা করে ফেলবে। এখানে কয়েকটি বাক্য আছে যেগুলোকে তোমাদেরকে সঠিক ক্রমানুসারে বসাতে হবে। এরপরে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এটিও তোমরা তোমাদের মতো করে ফেলবে। এখানে সঠিক উত্তরগুলো দেওয়া আছে, এবং তোমরা সবাই এই এক্সারসাইজ দুটো করে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা।